একুশের নির্বাচনে ভোটের রাজ্যের সরগম রাজনীতিতে দেখা যাচ্ছে যে কিছু কিছু বিধায়ক দল ছেড়ে অন্য দলে বিজেপিতে যোগদান করছে, তাহলে কি তৃণমূলের ভাঙন অলরেডি শুরু হয়ে গেছে? এবং কিছুদিন আগে দেখা গেছে উত্তরপাড়ার বিধায়ক, যাদের সাথে আপনারা দীর্ঘদিন দল করে এসছেন, তিনিও বিজেপিতে যোগদান করেছেন, কি বলবেন সে ব্যাপারে? আচ্ছা, প্রথম কথা একটা উদাহরণ দিয়ে বলি, একটা বড় পুকুর, তার দু চারটে মাছ মরে গেল বা পুকুর পাড়ের একটু সাইড ভেঙে গেল, পুকুরটা কিন্তু জলাশয়টা কিন্তু ইন্ট্যাক্ট থাকে। তেমনি মমতা বন্দ্যোপাধ্যায় দেখে বাংলায় পরিবর্তন 2011, মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে 2016 আবার সেই পরিবর্তনকে ধরে রাখা বা দ্বিতীয় স্বাধীনতা প্রাপ্তিকে ধরে রাখা, এবং 2019 তাই হতে চলেছে, মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখেই বাংলার মানুষ রাজনীতি বোঝেন এবং তার প্রতি যে অটুট আস্থা সেটা তারা রেখেছেন, তা আপনারা এই ফলাফলেই আপনারা মানে তার ইয়েটা পাবেন, ফলটা পাবেন আর কি। ঠিক আছে, প্রবীর ঘোষাল দল ছাড়ার আগে উনি একজন একদম নির্দিষ্টভাবে উনি বলেছেন যে তৃণমূল দলটা পচে গিয়েছে এবং ওনাকে সেইভাবে কাজ করতে দেওয়া হয়নি, এবং আপনারাও দীর্ঘদিন ওনার সাথে কাজ করে এসেছেন, সেই উনি দলে থেকে ওইরূপ অভিযোগ করেছেন যে ওনাকে কাজ করতে দেওয়া হচ্ছে না, সেই প্রাপ্য সম্মান উনি পাচ্ছেন না। দেখুন, এটা তো আমাদের নেত্রী এবং আমাদের রাজ্য নেতৃত্ব বারবার বলেছে যে আজকে শুভেন্দু অধিকারী, তার পরিবারে তার বাবা, তার ভাই সাংসদ, তার তিনি নিজে 16 সালে ওই সাংসদ ছেড়ে তিনি বিধায়ক হয়ে মন্ত্রী হয়েছেন, 3-3টে দপ্তরের মন্ত্রী ছিলেন, তার সঙ্গে 35টা দল এবং প্রশাসনিক পদে তিনি অবস্থান করছিলেন, ভাই তার চেয়ারম্যান ছিলেন মিউনিসিপ্যালিটির এবং পরিবারের সকলেই কোনো না কোনো পদে তারা আসীন ছিলেন, সেই অবস্থায় তিনি 5 বছর মন্ত্রিত্ব ভোগ করার পর তিনি বলছেন যে আমি সম্মান পাইনি, কাজ করতে পারিনি। তো আমার মনে হয় এর থেকে পচা কথাবার্তা, পচা মুখ এর থেকে বেশি হতে পারে। আগামী নির্বাচনের মধ্যেই আসার আগে আব্বাস সিদ্দিকী দল গঠন করেছেন, অর্থাৎ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, তাহলে ভোটটা এবার আর একটা প্রতিপক্ষ তৈরি হয়েছে, সেটা হচ্ছে আব্বাস সিদ্দিকীর দল, যেটা এবং তার সাথে সাথে বামফ্রন্ট এবং কংগ্রেসের জোট সাথে রয়েছে বিজেপি, কি মনে হচ্ছে লড়াইটা কিরকম হবে? দেখুন, খেলা হবে যে স্লোগান নিয়ে আপনারা মাঠে নেমেছেন, কি মনে হচ্ছে? দেখুন, ওই ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলন যদি আপনারা দেখেন, তাহলে দেখবেন যে ওই ব্রিটিশকে সুবিধে করে দেওয়ার জন্য কিছু কিছু মানুষ ব্রিটিশের দালালি করেছিল এবং তারা স্বদেশীদের ধরিয়ে দিয়েছিল, তাদের ফাঁসি হয়েছিল, সেলুলার জেলে তাদের যেতে হয়েছিল, কিন্তু ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলন কিন্তু থেমে থাকেনি এবং কাঙ্ক্ষিত যে স্বাধীনতা সেটা ভারতবর্ষের মানুষ পেয়েছিল। ঠিক এখানেও এই বিজেপিকে এই আরও সর্বনাশা, আমি তো বলবো ব্রিটিশদের থেকেও আরও সর্বনাশা, এই বিজেপি যারা ভারতবর্ষকে ধ্বংস করছে, ভারতবর্ষের সম্পদকে লুট করছে এবং কর্পোরেট গোষ্ঠীকে হয়ে তারা যারা নাকি কাজ করছে ভারতবর্ষে, তাদেরকে সুবিধে পাইয়ে দেওয়ার জন্য এক ধরনের এজেন্ট এরা তো ছিলই রাজনৈতিকভাবে, সিপিএম কংগ্রেসের কথা বললেন। এখন ধর্মীয়ভাবে যে মুসলিম সম্প্রদায় থেকে এরকম মানুষ যে গিয়ে তাদেরকে এইভাবে দালাল হিসাবে, এজেন্ট হিসাবে কাজ করবেন, বহু টাকা পয়সার বিনিময় হচ্ছে তার জন্য, কিন্তু তাতেও তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়কে আটকাতে পারবে না। উত্তরপাড়ার যিনি বিধায়ক ছিলেন উনি তো বিজেপিতে যোগদান করেছেন, এবং কি মনে হচ্ছে যে এই উত্তরপাড়া রিসরা যেভাবে লড়াই লড়বে, তাহলে সেই নতুন মুখ হিসেবে আপনারা কাকে ভাবছেন বুথ সভাপতি হিসেবে? দেখুন, প্রথম কথা তো ওনাকে টিকিট দিয়েছেন, বিধায়ক করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমি উত্তরপাড়া নয়, 294টা সিটেই মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে নির্বাচনে ভোট দেবেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে দেখে ভোট দেবেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় একদম নারীদের জন্য, যুব সমাজের জন্য, ছাত্র যুবর জন্য, শ্রমিকদের জন্য, কৃষক সমাজের জন্য যে কাজ করেছেন, শুধু সময়ের অপেক্ষা, তারাই উন্নয়নের স্বাদ নিয়েছেন। তাই উত্তরপাড়া নয়, 294 সিটে একটাই ফ্যাক্টর মমতা বন্দ্যোপাধ্যায়, বিজেপি সিপিএম কংগ্রেস যত ধর্মীয় যাদের হুজুররা এসে জুড়ছে তাদের ভার্সেস মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াই, পাল্লা মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে 100 গুণ ভারী, শুধু সময়ের অপেক্ষা। আজ কোন্নগর থেকে যে বাইক র্যালি হওয়ার কথা ছিল, প্রশাসনিক তরফ থেকে আপনাদের
যেহেতু প্রশাসন শাসক শাসন ক্ষমতায় যিনি যে সরকার রয়েছে তার পক্ষেই থাকে, তো সেখান থেকে পারমিশন দেওয়া হয়নি। এটা একবার যদি তৃণমূলের বাইক র্যালি হতো তাহলে তো পারমিশন পাওয়া যেত, তাহলে কি না এরকম কথা নেই। এরকম বহু ইনস্ট্যান্স আছে যে তৃণমূল কংগ্রেসের মিটিং বা তৃণমূল কংগ্রেসের র্যালিতে কিছু টেকনিক্যাল অসুবিধার কারণে বা কিছু আইন শৃঙ্খলা রক্ষার প্রশ্নে আমাদেরকেও দেওয়া হয়নি, এরকম পূর্বে বহু ঘটনা আছে। সেটা কি আমরা শাসন ব্যবস্থা আসার আগে না শাসন ব্যবস্থা? নিশ্চয়ই শাসন ব্যবস্থা আসার পরে, আসার আগে তো প্রশ্নই নেই। বাম আমলে তো লুকিয়ে রাত্রিবেলা আমাদের সিম্বল রাখতে হতো, ছেড়ে দিন সেই বইয়ে। আমাদের এই অবস্থায় আমি বলছি যে আমরা সেই দিকে আমাদের নিরপেক্ষতা আমাদের প্রশাসনের মধ্যে রয়েছে। এখন ব্যাপারটা হচ্ছে যে এ দায় কে নেবে? মাঝেরহাট ব্রিজে সেখানে অবস্থান করতে গিয়ে দেখা যাচ্ছে পুলিশের গাড়িতে ইট ছুটছে, পুলিশের মাথা ফেটে যাচ্ছে। উত্তরকন্যা অভিযানে গিয়ে দেখা যাচ্ছে তারা ইট ছুটছে। এখন এই দায় কে নেবে? তো স্বাভাবিকভাবেই পুলিশও মানুষ, তারাও আমাদের আইন শৃঙ্খলা রক্ষার জন্য রাত জেগে তারা কাজ করে, সারা দিন কাজ করে। সুতরাং তারা তাদের মতো আইন শৃঙ্খলার ব্যাপারটা তারা ভালো বোঝে, সেইভাবেই দিচ্ছে। এখানে কোনো রাজনৈতিক ব্যাপার নেই। সৌমিত্রকা বলছেন এখানে প্রশাসন শুধু একমাত্র শাসন ক্ষমতায় পরিণত হয়েছে, শাসন যে দল রয়েছে তার জন্যই প্রশাসন কাজ করে। প্রথম কথা তো ওনার সম্পর্কে বলতেও একটু লজ্জা হয়, এবং উনি যে রাজনৈতিক দলে অবস্থান করছেন সেখানেও বলতে আমার একটু লজ্জা হয় যে আমি রাজনীতি করব, কোন দলে থাকব সেটা নিশ্চয়ই আমার স্ত্রী ঠিক করে দেবে না, আবার আমিও ঠিক করে দেবো না আমার স্ত্রী কোন দলে রাজনীতি করবে ঠিক করে দেবো না। একটা রাজনৈতিক দল পরিবর্তন করার জন্য আজকে তিনি ডিভোর্স দিচ্ছেন তার স্ত্রীকে, কার কথায়? তার ওই দল ভারতীয় জনতা পার্টির কথায়। সুতরাং ওনার সম্পর্কে প্রতিক্রিয়া যত কম দেওয়া যায়। উনি বলছেন যে তার সংসারটা ভেঙেছে একদম, তৃণমূল সরকার ভাঙিনি গেছে তার বাড়ি। ওনার সংসার তো বাংলার মানুষ ভারতবর্ষের মানুষ দেখেছে, উনি নিজে ভেঙেছেন ওই ভারতীয় জনতা পার্টির অমিত শাহ এবং নরেন্দ্র মোদীর কথায়। এসে যে আমফান দুর্নীতি থেকে শুরু করে সমস্ত দুর্নীতি আর শাসন দলের বিরুদ্ধে গেছে, শাসক দলের ওপরে হচ্ছে চেপেছে, কি বলছেন সে ব্যাপারে? দেখুন, এত বড় একটা প্রশাসন 10 বছর ধরে মমতা বন্দ্যোপাধ্যায় চালাচ্ছেন, সেখানে অভিযোগ থাকবে। সে অভিযোগের তদন্তে যদি প্রমাণিত হয় যে সে দোষী, তাহলে পরে আপনি জানবেন যে আমাদের দলে নেত্রী এতটাই কঠোর, সেখানে শাস্তির বিধান রয়েছে, শাস্তি হয়েছে। আপনারা দেখেছেন যে রাজীব বন্দ্যোপাধ্যায় উনি বলছেন যে খুব অনেক রকম চাকরি নিয়ে দুর্নীতি হয়েছে, উনি যখন বনমন্ত্রী ছিলেন সে চাকরির ব্যাপারে অনেক দুর্নীতি হয়েছে, কি বলছেন? না, দুর্নীতি হয়েছে এটা ঠিক এইভাবে বলেননি উনি। উনি বলেছেন যে হ্যাঁ, কিছু অভিযোগ ওনার কাছে এসছে যে কিছু অনিয়ম হয়েছে, সেই অনিয়ম হয়েছে সেটা উনি তদন্ত সাপেক্ষ উনি তদন্ত করবেন বলেছেন, কোনো অন্যায় কথা তো বলেন নেত্রী। তাহলে উনি যখন দলে ছিল তখন তদন্ত করা হয়নি? না, ওনার কাছে অভিযোগটা এসছে তারপরেই তো উনি করবেন না অভিযোগটা। রাজীব বন্দ্যোপাধ্যায় উনি মঞ্চ থেকে ভোট নিয়ে আমরা বারবার দেখেছি যে সংখ্যালঘু সম্প্রদায়, সংখ্যালঘু যে সম্প্রদায় রয়েছেন তার সংখ্যালঘু সম্প্রদায়ের ভোটটা তৃণমূল নিতে চাইছে, এবার সে কাছে বিজেপিও আছে তার সাথে জোট, এবং সংখ্যালঘু ভোটটাকে নিয়ে যে মাতামাতিটা হয়, তো সংখ্যালঘু ভোটটাকে ইস্যু করে আপনারা কি ভাবছেন? না, প্রথম কথা তো আমরা ওইভাবে ভাবি না, আমরা ভাবি এটাই যে আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস বিশ্বাস করে যে আমাদের সংবিধানে যে সেকুলার কথাটা দেওয়া রয়েছে ধর্মের নিরপেক্ষতা, তার মধ্যে একটা সম্প্রদায় মুসলিম এবং তারা একটা ইম্পর্টেন্ট পার্ট অ্যান্ড পার্সেল অফ আওয়ার কান্ট্রি, আমাদের দেশের একটা গুরুত্বপূর্ণ অংশ। তো তারা সংবিধান অনুযায়ী গণতন্ত্রে যে দেওয়া আছে অধিকার দেওয়া আছে, তারা ভোটে তারা থাকবে, এবং তাতে অন্যান্য যে সম্প্রদায় যারা যেরকম নাকি ভোটে থাকছে তাদের মতো করে তারা। কিন্তু আমরা বারবার দেখেছি যে ফুরফুরায় যখন ভোট হয় ভোটকে কেন্দ্র করে প্রত্যেকটা রাজনৈতিক দল যায়, এবং একদম সত্য সত্য রাজনৈতিক দল নিয়ে সেই সংখ্যালঘু সম্প্রদায়কে নিয়ে বারবার ইস্যু করে খেলা হয়, কিন্তু এখনই দেখা যাচ্ছে একদম ফুরফুরা শরীফেই একদম রাজনীতি চলে এসেছে, একদম ওখান থেকেই আব্বাস সিদ্দিকি দল গঠন করেছেন, এবং সেখান থেকে তাহলে খেলাটা কি হবে? না, আমি তো সে কথাটা একটু আগেই প্রায় উত্তর দিলাম যে এটা দেখা যায়নি যে ভারতীয় জনতা পার্টি বাংলায় ক্ষমতা দখল করার জন্য একটা সম্প্রদায়ের দু একজন হুজুরকে মাঠে নামিয়ে দিয়েছেন, এবং কি বলবো, এবং সেই হুজুর কিন্তু ক্ষতিটা কিন্তু করছেন মুসলিম সম্প্রদায়ের, কারণ যে বিলটা আনা হয়েছে পার্লামেন্টে সেখানে কিন্তু ধর্মীয়ভাবে অত্যাচারিত
যারা এসছেন আফগানিস্তান, বাংলাদেশ, পাকিস্তান থেকে, সেখানে কিন্তু মুসলিমদের নাম নেই। তো এই জবাবটা আগে তিনি মুসলিম কমিউনিটিকে দিন এবং মুসলিম কমিউনিটিকে তিনি আগে এই জবাবটা দিন যে অমিত শাহ এবং নরেন্দ্র মোদীকে দিয়ে তিনি বলতে পারবেন, বলাতে পারবেন যে ভারতবর্ষ থেকে একটা মুসলিমকেও তারা বিতাড়িত করবে না এনআরসির মাধ্যমে। চলে গেল তাহলে আপনারা এবারে লড়বেন, যে মুখটা নিয়ে আপনারা লড়তেন তাহলে এখন লড়াইটা কিভাবে? প্রথম কথা, আমি তো বারবারই আপনাকে একটা কথা বলছি, লড়াই বা খেলা যে শব্দটাই আমরা ব্যবহার করি না কেন, তার মূল শক্তি, মূল উপাদান, মূল অস্ত্র তৃণমূল কংগ্রেসের মমতা ব্যানার্জি একটাই। কোথাও উচ্চপাড়ার ভোটটা কি কেটে যায়নি বিধায়ক চলে যাওয়া? না, ভোট তো হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে দেখে, মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে ভোট হবে। কে কোন নেতা দু একজন চলে গেল, বটগাছের দু চারটে পাতা পড়ে গেল, সেই নিয়ে তো তৃণমূল কংগ্রেসের শক্তি নয়, তৃণমূল কংগ্রেসের শক্তি মমতা বন্দ্যোপাধ্যায়, তার উন্নয়ন। তাহলে হুগলি থেকে কতগুলো সিট পাবে বলে মনে হয়? 18-এ 18 পাবে এবারে, দুটো আগের বারে কম পেয়েছিলাম, তার আগের বারে দুটো কম পেয়েছিলাম, লাভ হবে এটাই যে এবারে আমরা দুটো বেশি পেয়ে 18-টায় 18টা হবে, কারণ বিজেপি যে অত্যাচার করে। বিজেপিও তো বলছে 18টা পাবে তাহলে। হ্যাঁ, বিজেপি 18টা পাবে, তারা দিবাস্বপ্ন দেখতে পারে, কোনো অসুবিধে নেই। আমি তো পরিসংখ্যান দিয়ে বলতে পারি যে ওই নির্বাচন হয়ে গিয়েছিল 2019-এর পর কোন কোন রাজ্যে বিধানসভা নির্বাচন হয়েছে, কটায় হেরেছে, আমি পরিসংখ্যান দিলে দেখা যাবে যে বিহার এবং ওই দু একটা রাজ্য ছাড়া সব জায়গায় হেরে ভূত হয়ে গেছে বিজেপি। তো এখানেও হেরে ভূত হয়ে যাবে, দেখে নেবে।